ক্রমাগত রাস পূর্ণিমা রাস পূর্ণিমার বাবে এটা আখড়াত ব্যস্ত হয়েছে কলিয়াবর একটা বিশেষ দল। এই যেটা দলে বিভিন্ন প্রান্তর রাসথলী রাস পরিবেশন করব, মই দেখুৱাইছো এই মুহূর্তের পরিবেশ। তেওঁলোকে এই মুহূর্তত এয়া অনুশীলনত ব্যস্ত হয়েছে এটা কলিয়াবরের বিশেষ দল। এই বিশেষ দলটোয়ে বিভিন্ন রাসথলীত রাস পরিবেশন করব আর এনেদরে আখড়াত ব্যস্ত হয়েছে। আর এই কলিয়াবর নাগ শঙ্কর যে গ্রাম্য ক্রিয়াঙ্গন ক্রিয়াঙ্গনের যে গৃহ এই এনেদরে আখড়াত ব্যস্ত হয়েছে। আর আমি দেখাই আছো এই মুহূর্তের সেই দৃশ্য, রাসের এই দৃশ্য আমি দেখাই আছো। আর এনেদরে মদন খেলে দেখাই আছো এই যে রাস অনুশীলন। আর এই দলটোয়ে বিশেষ দলটোয়ে কলিয়াবর দলটোয়ে বিভিন্ন প্রান্তর রাসথলীত রাস পরিবেশন করব। আর ইয়াত যেহেতু প্রশিক্ষক আছে, প্রশিক্ষকগুলো আমি জানিবলে চেষ্টা করিম রাসের প্রস্তুতি চলি আছে কেনে ধরনের। আমি গুরুজনের বর্তমান যে রাস কেলিগোপাল নাথভাগ আমার আহি আছে এইভাগ করবর কারণে আমি আজি প্রায় 15-20 দিনের আমি এনেদরে অখরাত অব্যাহতি অখরাত ব্যস্ত হয়ে আছো। আর এটা আমি বিভিন্ন ঠাইত এই নাটভাগ আমার কলিয়াবরতে নয় বিভিন্ন ঠাইতে আমার আমন্ত্রণ জানাইছে, বিশেষত বড় ভাল কথা। আমি ইয়ার আগে অঙ্কীয়া নাট করবলে গেছিল বালাজী ভক্ত হরিমন্দির মারোয়ারি সন্থায় আপনার নগাঁওত পাতিছে, তেখেতসকলে আমার গুরুজনের নাটভাগ তাদের মঞ্চস্থ করবলে মাতিছে, আগতেও মাতিছে তেখেতসকলে। এই সুযোগতে তেখেতসকলে আমি ধন্যবাদ জানাইছো আমার গুরুজনের সংস্কৃতিক যে তেখেতসকলের যে সম্মান আগবাইছে তেখেতসকলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। অহা 17 তারিখে এই নাটভাগ তাতে আমি করবলে যাম। কিমান গৰাকী শিল্পী আছে আপনার? ইয়াত টোটেল আপনার 40 গৰাকী আছে। 40 গৰাকী আর কত কত আমি ইয়ার পাশে করি বাগজান, বাগজানের করি হ্যান্ড এনেকে বিভিন্ন স্থানত আমি করি আর বিভিন্ন রাইজর আমন্ত্রণ ক্রমে তেখেতসকল রাইজর সহযোগত আমি এনেদরে নাখিনি পাওঁ। প্রস্তুতি চলি কি কয় প্রস্তুতি সম্পূর্ণরূপে চলি আছে, আজি রাতেপুরের পর চলি আছে। ইয়াতে তেখেতসকল আইছে সহায় সহযোগিতা আগবাইছে আর নাচর প্রতি তেখেতসকলে যেটু ভাবমূর্তি প্রদান করেছে তার কারণে এই সুযোগতে মই আমার যখন নাচি আছে তেখেতসকল ধন্যবাদ জ্ঞাপন করছো। পুনের পরিবেশ দেখাম এনেদরে রাসর আখড়াত ব্যস্ত হয়েছে এই সকল যুবতী। আর যেহেতু রাস পূর্ণিমা সমাগত আর রাস পূর্ণিমার বিভিন্ন রাসস্থলীত রাস পরিবেশন করব, তারপরে আখড়াত ব্যস্ত হয়েছে। এনেদরে কলিয়াবরত এই বিশেষ দলটোয়ে রাসর আখড়াত ব্যস্ত হওয়া পরিলক্ষিত হয়েছে। আর প্রশিক্ষক পদুম মহন্তর নেতৃত্বত এনেদরে কলিয়াবর নাগ শঙ্কর ক্রিয়াঙ্গনত এনেদরে আখড়াত ব্যস্ত হয়েছে। আর আমি কলিয়াবর এই ইয়ারপা দেখালো যে সমাগত রাস পূর্ণিমাবে প্রস্তুত হয়েছে এই দলটো, আর রাসর আখড়াত ব্যস্ত হয়েছে দলটো, আর রাজ্য ভিন্ন প্রান্তর রাসস্থলীত রাস পরিবেশন করবলে সাজু হয়েছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।